করোনা বিধি মেনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 183তম জন্মজয়ন্তী পালিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যেরা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্য সম্রাট, তার লেখা সাহিত্য আজও সমসাময়িক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে ছাত্র যুব সমাজের সামনে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। উনি চৌদ্রা নোবেল লিখেছেন, সে নোবেল গুরু মোটামুটি সবকিছু নাম বলা যাবে না। এখন টিভি চৌদ্রা নিয়ে আনন্দমঠ, বিশ্ববিক্ষ, দুর্গেশ নন্দিনী এবং অনেকগুলি নোবেলগুলি সিনেমায়তে পরিণত হয়েছে, ফিল্মও হয়েছে। দেবেন টিভি চৌদ্রানি আমরা দেখেছিলাম যুবক সময়, সেটা হিট ফিল্ম হয়েছিল, আনন্দমঠেরও ফিল্ম আছে। ওনার যে ভাষার উপরে কন্ট্রোল, আয়ত্ত এবং যে বিষয় নিয়ে উনি লিখতেন সেটা কীভাবে প্রস্তুত করে তুলতেন সেটা খুব রেয়ার সাহিত্যে। খুব ওনার লেখাটা আজকেও বহুদিন আগে লিখেছেন উনি নভেলগুলো, আজকেও কিন্তু সেটা রেলিভেন্স বা প্রাসঙ্গিকতা এখনও আছে আজকের সমাজে। করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির কারণে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন এবছর সংক্ষিপ্ত আকারেই পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।